এক্সাইটেড দেখো আমি প্রচুর নাইকা পিং ড্রেস প্রোডাক্ট কিনেছি এটা অনলাইন থেকে আনিয়েছি এটা স্টোর থেকে কিনেছি আই হ্যাভ পার্চেস ওয়ান অফ মাই বেস্ট ক্যাটেগরি ইন মেকআপ সেকশন দ্যাট ইজ দ্য লিপস্টিক এটা হচ্ছে নাইকার টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড ফেসিয়াল অয়েল সো দিস ইজ আ ভেরি নাইস কালার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সি দিস কালার মভিস একটা কালার চলো এবার অনলাইন হলটাও করিয়ে দিই

তারপরে নানা রকম প্রডাক্টস এর রিভিউ সবকিছু দিয়ে থাকি তো আজকে আমার ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে স্পেশালি ফর দোজ করতে ভালোবাসো অ্যান্ড ইয়েস আজকে তোমাদের সামনে আমি কিন্তু নাইকার পিং সেল নিয়ে চলে এসেছি ব্লগ ওকে সো আমি কিন্তু দু জায়গা থেকে শপিং করেছি মানে অনলাইন অ্যান্ড অফলাইন ওকে তো হয়েছে আর দিস দ্য ফার্স্ট টাইম আমি কিন্তু নাইকার এই পিঙ্ক ডে সেল এটা কিন্তু শপিং করলাম আর দেখলাম ও মাই গড লটস গ্যান্ড নাইকা ইজ গিভিং টু আস তো চলো প্রথমে তোমাদেরকে একটু ছোট্ট করে দেখিনি যে আমি কোথা থেকে গিয়ে আই মিন কোন নায়িকা স্টোরে গিয়ে কি কী কিনেছি ওটা তো দেখি নাও আর একটা জিনিস হচ্ছে অনেকেই তোমরা কিন্তু আমাকে বলেছ যে অমৃতা তোমার হেয়ার স্টাইলিংটা খুব সুন্দর তুমি কি করে স্টাইলাইজ করো তো এখন একটুখানি চুলটা হয়ে গেছে বিকজ আমি গেছিলাম একটু দুপুরে তো আমি এসছি এসে একটু রেস্ট নিয়ে তারপরে হলে হল ভিডিওটা করছি কিন্তু যাওয়ার সময় আমার চুলের স্টাইলটা কেমন ছিল তো সেটাও একটু চলো চট করে তোমাকে দেখিয়ে দিই তোমাদেরকে আর তার সাথে দেখে নাও যে আমি নায়কার কোন স্টোর থেকে নায়িকার প্রোডাক্টসগুলো শপিং করেছি এখন আমি পিঙ্ক ড্রেস পরে রেডি হয়ে গেছি यस নায়কার পিঙ্ক ডেসেল শপিং করার জন্য কিন্তু তার আগে তোমাদের সাথে ইন্ট্রোডিউস করে দিচ্ছি একটা প্রোডাক্টের এটা হচ্ছে আগার ওর ভলিউমাইজার হেয়ার ড্রায়ার এটা শুধু হেয়ারটা ড্রাই করবে না তার সাথে হেয়ার একটা ভলিউম দেবে এবং আমরা বাড়িতে বসে একটা স্যালন লাইক লুক পেতে পারবো তো কি করে হবে তো চলো আমি তোমাদের সামনে দেখাই এটা ডেমোনস্ট্রেট আমি প্রথমে আমার চুলে হেয়ার সিরাম লাগিয়ে নিলাম তোমরা তোমাদের পছন্দ মতো যেকোনো একটা সিরাম লাগাতে পারো তারপর আমি আমার হেয়ারে ছোট ছোট ভার্টিক্যাল সেকশনস করে নিচ্ছি আর প্রোডাক্টটা ওই সেকশনে ভালোভাবে প্লেস করলাম এন্ড ইন হাই স্পিড এন্ড কম করছি সো দিস ইজ দ্য এফেক্ট দেখো একসাথে হেয়ারটা ট্রাই স্ট্রেট এন্ড কমপ্লিটলি ডিট্যাঙ্গেল হয়ে গেছে এবার আরেকটা সাইডে এক্স্যাক্টলি সেম প্রসেস অ্যাপ্লাই করে স্টাইলিং করলাম দেখো দুই সাইডে খুব সুন্দর ভাবে একটা সেলন লাইক লুক চলে এসেছে ফাইনারি লেটস কাম টু দা পার্ট ফ্রিজেস যদি ভলিউম আনতে চাও তো এইভাবেই ভলিউমাইজ হেয়ার ড্রায়ারটা রোল করবে তোমরা দেখতেই পেলে বাড়িতে বসে একটা দারুণ সলন লাইক আহ হেয়ার আমি কিন্তু পেয়ে গেলাম তো তোমরা যদি এটা পারচেস করতে চাও তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশনে চলে যাবে সেখানে ডিটেলে পারচেস লিংকটা দেওয়া আমি চলে এসেছি নাইকা স্টোরে ইয়েস ব্যাঙ্গালোরের আর এম জেড গ্যালারিয়া মল স্টোরে এসেছি এবং তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর প্রচুর ডিসকাউন্ট দিয়েছে এই পিঙ্ক ডে সেলের জন্য তো আর বেশি কথা বলবো না এবার চট করে শপিংগুলো সেরে নিই

স্টোরে গিয়ে এই নাইকার পিং ডে সেল উপলক্ষে কি কি প্রোডাক্টস কিনেছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি কিরম অফার পেলাম কিরম প্রাইস সবকিছুই আমি তোমাদের সাথে শেয়ার করছি তো চলো আর দেরি করবো না তো ফার্স্টে যেটা আমি কিনেছি সেটা হচ্ছে শীত মাস্ক ইয়েস আর আমি যে ব্র্যান্ডটা কিনেছি সেটা হচ্ছে টনি টনিমলি তো আমি তোমরা ভালো করেই জানো যে টনি টনিমল ইস ওয়ান অফ দ্য বেস্ট কোরিয়ান ব্র্যান্ড আর এখানে সবচেয়ে ভালো যেটা পেয়েছি সেটা হচ্ছে বাই ফাইভ অ্যান্ড গেট ফাইভ ফ্রি আর এক একটা হান্ড্রেড রুপিস করে দাম তো আমি দশটা পেয়েছি পাঁচশো টাকায় তো তোমরা দেখে নাও কি কি আমি কিনেছি আর বাই দেবে আমার যেহেতু ড্রাই সেন্সিটিভ স্কিন তা আমি এই শীত মাস্ক কিনেছি তোমরা তোমাদের স্কিন অনুযায়ী শীত মাস্ক ডেফিনেটলি কিনতে পারো তো একবার চলো দেখে নাও

তো কালার গুলো খুব সুন্দর নাইকার দে আর ভেরি গ্লসি কাইন্ড অফ নেল পলিশ আর তার সাথে আমি আরেকটা যেটা আরেকটা ব্র্যান্ড যেটা পার্চেস করেছি লাফ চাইল্ড বাই মাসাবা এটাও খুব ভালো এগুলো টু করে কস্ট আই থিঙ্ক এটা ওয়ান করে পড়েছে ইয়াস সো এটাও এক একটা পড়েছে ওয়ান করে অ্যান্ড এটা প্রাইস হচ্ছে টু সো খুব ভালো নেল পলিশের আমি ডিল পেয়েছি এই নায়কার

হে সুগার আর এটা দেখাচ্ছি হে সুগার আর আরেকটা হচ্ছে পিংক ফুল এটাও ওদের ভীষণ ফাস্ট মুভিং কালার প্যাকেজিং সিরিয়াসলি এত ভালো ওদের প্যাকেজিংটা না সিরিয়াসলি আর দিস কালার সো এই দুটো আমি কিনেছি মাসাবা থেকে এবার আরো দুটো যে লিপস্টিকস কিনেছি সেই দুটো এটা এটা হচ্ছে একটা হচ্ছে চাই আর এটা হচ্ছে জিরো ওয়ান আর একটা হচ্ছে জলজিরা আই থিঙ্ক আচ্ছা প্রথমে তোমাদেরকে জলজিরাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে লিকুইড লিপস্টিক দিস ইজ দ্য কালার অফ দা জলজিরা ইজ ভেরি কিউট কালার নিউডের সেরে আছে আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে দিস ইজ দা মশালা চাই দিস ইজ দ্য কালার দিস ইস দ্য কালার এইটা ভীষণ ভালো ডিল পেয়েছি আমি তো এগুলো মাসালা চায় আর মিঠা জলজিরা যেগুলো আমি কিনেছি বাট এই সেলের জন্য আমি কিন্তু পেয়েছি সেভেন জিরো নাইন সো পুরো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু আমি এক একটা অ্যাভেল করেছি সো সোস আট ডিলাইভারসে

স্ট ফেশিয়াল অয়েল আমি বলতে পারি এটা হচ্ছে নায়িকার টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড ফেশিয়াল অয়েল আর এইটা প্রাইস হচ্ছে ওয়ান জিরো ফোর নাইন দিস সেভেন সো দিস ইজ ভেরি গুড ফর অল স্কিন টাইপ স্পেশালি আমাদের মতো যাদের সেন্সিটিভ ড্রাই আছে তো তারাও কিন্তু ইজিলি তোমরা লাগাতে পারো সো ইট ইজ

পিঙ্ক মাইন দিস ইস ওয়ান অফ দ্য ফাস্ট মুভিং লিপস্টিকা এটা তোমার ডেলি উয়ার হিসাবে কিন্তু ইউজ করতে পারো অফিস ভিয়ার ইটস ভেরি নাইস কালার ওকে আরেকটা যেটা কিনেছি সেটা হচ্ছে উইন্টেজ

আচ্ছা এবার দেখাচ্ছি তোমাদেরকে যে আমি লাগজি ক্যাটাগরিতে কি কিনেছি তো কিছু লগজি তো আমি কিছু কিনেছি চট করে তোমাদের দেখিয়ে দিই আমি ভিক্টোরিয়ান ভিক্টোরিয়া সিক্রেট এই দুটো কিন্তু ভীষণ ভালো অফার চলছিল ওদের একটা হচ্ছে টু ফোর নাইন নাইন আমি কিন্তু পে করেছি ওনলি সেভেন নাইনটি নাইন ও মাই গড দেখো কি দারুন ডিল পেয়েছি আমি আর এটা হচ্ছে একটা বডি অয়েল দিস ইস টু সেভেন নাইন নাইন দিস কোকোনট মিল্ক করেছি এত ভালো ডিল লাগজি ক্যাটেগরিতে আমি পেয়েছি যেটা কিনেছি হচ্ছে কে বিউটি তোমরা জানোই কাতরিনা নিজের নিজস্ব ব্র্যান্ড তো কি কিনেছি এখানে একটা অফার ছিল বাই টু গেট ওয়ান ফ্রি তো আমিও এই অফারটা গ্র্যাপ করে নিয়েছি তো আমি যেটা কিনেছি আমি দুটো কাজল কিনেছি তার সাথে আমি আরেকটা যেটা কিনেছি সেটা হচ্ছে লিপ লাইনার তো তোমাদেরকে দেখিয়ে দিই যে আমি এই তিনটে করেছি এটা হচ্ছে একটা কাজল এজ এল প্রাইস ইস ফাইভ ফাইভ তো একটা আমি কিনেছি হচ্ছে ইন দা শেড অফ ব্ল্যাক আর একটা হচ্ছে ইটস দুটো কিনেছি কাজল দিস

স্টোর থেকে একটা গিফট পাওয়া তো সেটা অনেক কথা অপশন ছিল তো আমি নিয়েছি কামা আয়ুর্বেদ নাইট ক্রিম এটা একটা মিনি প্যাক আর এটা খুব ভালো যে আমি ট্রাভেল করলে এটা আমি নিয়ে যাবো টিপিক্যাল ট্রাভেল ফ্রেন্ডলি সাইজ তো এই হচ্ছে আমি নায়িকা স্টোরে গিয়ে শপিং করেছি আমি অনলাইন থেকে শপিং করেছি সেগুলো কি চলো সেগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো চলো এবার অনলাইন হলটাও করিয়ে দিই তো খুল যা সিম সিম আই এম সো এক্সাইটেড মানে ভেতরে আমি জানি আমি কি কি অর্ডার করেছি বাট স্টিল তা দারুণ মজা লাগে এগুলোকে আনবক্স করতে তো কি কিনেছি চলো দেখিয়ে দিই এটা একটা ডট অ্যান্ড কির এস পি এফ ফিফটি ব্লুবেরি সানস্ক্রিনটা আমি কিনেছি তো এইটা ফোর ফাইভ দাম নিয়েছে আচ্ছা এটা হচ্ছে টনি গায়ের হিট প্রোটেকশন মিস্ট এটার অ্যাকচুয়াল দাম হচ্ছে ফোর তো এটাও আমি ফিফটিন পার্সেন্ট মতো ডিসকাউন্ট পেয়েছি আমি এটার উপরেও ফিফটিন মতো পার্সেন্ট ডিসকাউন্ট পেয়েছি আর এটা হচ্ছে ডট অ্যান্ড কির সেম ব্লু বেরিয়ার রিপেয়ার হাইড্রেটিং জেন্টেল ফেস ওয়াশ আর এটাও প্রাইস হচ্ছে থ্রি সেভেন্টি ফাইভ এর ওপরও কিন্তু আমি ভালো ডিসকাউন্ট পেয়েছি আচ্ছা আর ও হ্যাঁ যেহেতু আমি এগুলো ডটনকে কিনেছি তাই জন্য এখান থেকে ওদের একটা সিরাম একটা এটা হচ্ছে ফ্রি দিয়েছে আমাকে এই ফেস সিরামটা আর তার সাথে এটাও একটা নায়িকার একটা কিছু ফাউন্ডেশন মনে হয় এটাও একটা ফ্রি দিয়েছে তো আমি আরেকটা প্লামের ক্লেনজিং বাম কিনেছি এটা অ্যাকচুয়ালি প্রাইস হচ্ছে ফাইভ ফাইভ কিন্তু আমি এটা থ্রি নাইনটি পেয়েছি তো দেখো এটা খুব রিজনেবল প্রাইসের ফিডব্যাকটা খুব ভালো আমি ফার্স্ট টাইম ইউজ করবো তো এটা এটা খুব অ্যাফোর্ডেবল প্রাইসে একটা কিন্তু মেকআপ রিমুভার পেয়েছি আর এটার সাথে একটা ফ্রিও দিয়েছে প্লামের বডি ওয়াশ বডি লোশন অ্যান্ড পারফিউম মিনি প্যাক এটা একটা খুব ট্রাভেল প্যাক কাইন্ড অফ কোথাও গেলে কিন্তু এটা ইজিলি আমরা ক্যারি করতে পারি তো এটা একটা ফ্রি দিয়েছে আর আমি অনলাইন থেকে নাইকার একটা ওদের যে লাকজোরি ক্যাটাগরি সেটাও কিনেছি তাই জন্য এরকম একটা খুব সুন্দর প্যাকেজিং দিয়েছে দেখো এই প্যাকেজিংটা আমার খুব ভালো লেগেছে বেশ নাইকা লাকজরি দ্য লকজরি স্টোর তো আমি খুলছি না এটাতে সুন্দর করে প্যাকিং করেছি আমাদেরকে দেখিয়ে দিচ্ছি মধ্যে কি কী আছে এটা হচ্ছে ডেভিড অফের একটা পারফিউম আছে ডেভিড অফের একটা পারফিউম আছে এটা অনির্বাণের জন্যে এটা আমার জন্য নয় আর এইটা হচ্ছে এসটি আই ক্রিম আর তার সাথে একটা ফ্রিও দিয়েছে আর একটা আই ক্রিম তো এটা হচ্ছে মিনি প্যাক এটা এটা তো এখানেও মোটামুটি কিছু ডিসকাউন্ট আমি আমি পেয়েছি তো আর এটাও একটা 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 ডেভিড অফ থেকে ফ্রি দিয়েছে পারফিউম আর আমি যেহেতু এসেডার সব প্রোডাক্ট ইউজ করি আমার স্কিন কেয়ারের জন্য তাই আমি এই আন্ডার আই ক্রিমটাও কিনলাম আর তার সাথে ফ্রি পেয়েছি তো এইটা আমার অনলাইন থেকে লাগজারি ক্যাটাগরির প্রোডাক্টস

তো চলো তোমাদের সাথে শেয়ার করলাম আজকে আমি অনলাইন থেকে আর স্টোর থেকে নাইকা পিং ডে সেল কি কি প্রোডাক্টস কিনেছি সো আই হোপ ইউ লাইক টু ডেজ হল আর যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে অবভিয়াসলি লাইক শেয়ার আর কমেন্টস দিতে হবে আর যারা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল কারণ তোমাদের সাবস্ক্রাইব করলে আমরা প্রচন্ড একটা ভেতর থেকে একটা মোটিভেশন আসে টু গিভ মোর ইউ নো ইনফরমেটিভ ভ্লগস